বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি লামিয়ামুন, আবারও চলে আসলাম ই বাংলা থেকে। আজকে খুব সুন্দর সুন্দর কিছু পিয়ানি ড্রেস দেখিয়ে দিব। এটা খুব সুন্দর পিয়ানি ব্র্যান্ডেড ড্রেস। হ্যাঁ, এই কয়টা কালার আমি আজকে দেখিয়ে দিব। আমি অলরেডি নিজেও একটা পরে আছি। দেখেন, ড্রেসগুলো কিন্তু অসম্ভব কালারফুল। আর পিয়ানি ব্র্যান্ডের সম্পর্কে যারা জানেন তাদেরকে কিন্তু এক্সট্রা করে কিছুই বলার নাই। ড্রেসগুলো খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল হবে। অলরেডি পড়ে আছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। আর আমি ড্রেসগুলো দেখানোর আগে কিছু বেসিক ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিতে চাই। সেটা হচ্ছে, আমাদের কিন্তু ওয়েবসাইট আছে, আপনারা চাইলে ওয়েবসাইট ভিজিট করে অর্ডার প্লেস করতে পারেন। ওয়েবসাইট থেকেও আপনারা সরাসরি কেনাকাটা করতে পারেন। এছাড়াও যদি অনলাইন ব্যতীত অফলাইন পারচেস করতে চান, সেক্ষেত্রে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডি 6, ইয়াকুব টাওয়ার, লিফটের 9। ওকে, সো আপনারা কিন্তু আমাদের শোরুমেও সরাসরি চলে আসতে পারেন। সো ফার্স্ট অফ অল আমি দেখিয়ে দিব আমার পরা জামাটা। দেখেন, আমি যেটা পরে আছি সেম ড্রেসটা আমি এখন দেখিয়ে দিব। একদম ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অল ওভার প্রিন্টের উপরে করা আছে, খুব সুন্দর একটা কটন ড্রেস। প্রিন্টগুলোর কাজ তো আপনারা বুঝতেই পারছেন। এখানে দেখেন, ভিতরে কিন্তু একটা এখানে সেলফ ওয়ার্ক করা আছে। ঠিক আছে, পুরো ড্রেসটার ভিতরে কিন্তু একটা সেলফ ওয়ার্ক করা আছে। একদমই ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা কোনো রকম কনফিউশন ছাড়াই অর্ডারটা প্লেস করে ফেলতে পারেন। এগুলো কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট, খুব সুন্দর একটা কটনের ড্রেস। দেখেন, এখানে খুব সুন্দর করে ইয়াটা দেওয়া আছে, আমাদের ব্র্যান্ডের যে এখানে সিলটা পাওয়া যাবে, ব্র্যান্ডের সিলটা কিন্তু এখানে দেওয়া আছে পিয়ানি। তো এই হচ্ছে অল ওভার ড্রেসটা, খুব সুন্দর একটা কালারফুল কম্বিনেশন। ড্রেসের এই সাইডে যে পোর্শনটা দেওয়া আছে, দেখেন এই পোর্শনটা কিন্তু আমি আমার স্লিভসে দিয়েছি। আপনারা চাইলে এটা স্লিভসে অ্যান্ড হচ্ছে ড্রেসের নিচে বসিয়ে নিতে পারবেন। আর আপনার যদি ইচ্ছা না করে, আপনি এটা বাদ দিয়েও ড্রেসটা বানিয়ে ফেলতে পারবেন। একেবারে খুব সুন্দর একটা কালারফুল। এটার আপনার মেইন যে কালারটা, সেটা বেস কালারটা হচ্ছে একদম ডিপ সুরমা কালার। তার মধ্যে কালার কম্বিনেশনে কিন্তু প্রিন্ট করে দিয়েছে। তো কালার করে দিয়েছে। সো এই হচ্ছে অল ওভার ড্রেসটা। ফ্রন্ট আর ব্যাকটা একই রকমের হবে, ফ্রন্ট আর ব্যাকটা একই রকমের থাকছে। এবার আমরা এটার ওড়নাটা দেখব। এটা আচ্ছা, এটা ওড়নাটা দেখেন, এটা ওড়নাটা কিন্তু টোটাল তিনটা কালারের কম্বিনেশনে করে দেওয়া আছে। কতটা লং একটা ওড়না, আমি এবার এটা ধরে দেখিয়ে দিচ্ছি। দেখেন, ওড়নাটার মধ্যে এখানে টোটাল তিনটা কালারের কম্বিনেশন আছে। দেখেন, উল্টা হয়েছে না? আচ্ছা, এখানে টোটাল হচ্ছে তিনটা কালারের কম্বিনেশন আছে। এটা হচ্ছে ওড়নাটা। দেখেন, ওড়নাটা হিউজ লং আছে, এখানে তিনটা কালারের কম্বিনেশন আছে, ইয়েলো রেড আর হচ্ছে ডিপ গ্রে কালারের। আরেকটা বিষয় দেখেন, খুব সুন্দর করে এখানে কিন্তু পুরো ওড়নাটার মধ্যে প্রিন্ট করা আছে। এছাড়াও একদম ক্লোজে আসি, দেখেন এটার মধ্যে কিন্তু একটা ট্রান্সপারেন্ট টাইপের উপরে খুব সুন্দর একটা আড়ি টাইপের ডিজাইন করা। দেখেন, আমি যদি এখানে আমার হাতটা দেই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন, এখানে খুব সুন্দর করে লাইন লাইন করে কিছু ট্রান্সপারেন্ট ডিজাইন দেখা যাচ্ছে। এভাবে কিন্তু পুরো ওড়নাটার মধ্যেই আছে, যেটাকে অনেকটা কাপড়ের মধ্যে কোটা টাইপ বলা হয়। ওকে, কোটা টাইপের একটা কাপড় এটা। হ্যাঁ, কোটা ওড়না এটা। আচ্ছা, এটার সাথে সালোয়ারটা দেখি। সালোয়ারটা কিন্তু আপনার এক কালারের না, এটা হচ্ছে রেডের উপরে একটা গ্রে কালারের খুব হালকা করে জলছাপা টাইপের প্রিন্ট করা আছে। এই হচ্ছে টোটাল সালোয়ারটা। ঠিক আছে, এই হচ্ছে টোটাল সালোয়ারটা। তো এই কালারটা আপনারা যারা নিতে চান একটু স্ক্রিনশটটা নিয়ে ফেলেন। খুব সুন্দর এই ড্রেসটা, আপনারা কারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি স্ক্রিনশটটা দিয়ে ফেলেন। এবার আমি আমাদের নেক্সট কালারটাতে চলে যাব। সেম ড্রেসের মধ্যে নেক্সট যে কালারটা আছে আমরা সেটাতে চলে যাচ্ছি। ওয়াও, এটা আরও একটা সুন্দর কালার। দেখেন, এটা হচ্ছে রেডের উপরে করা আছে, এটার বেস কালারটা রেড। রেডের উপরে দুই তিনটা কালারের কম্বিনেশনে কিন্তু প্রিন্ট করা আছে। দেখেন, আমি একদম ক্লোজ থেকে সম্পূর্ণ প্রিন্টটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে সাইডের প্যানেলটা। রেড আর ব্ল্যাকের কম্বিনেশন যারা পছন্দ করেন তারা এই ড্রেসটা নিয়ে নেবেন। এটা কিন্তু একদম সফট একটা কটনের উপর করা আছে। আর প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা এই যে পিয়ানির লোগোটা কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, পিয়ানির যে সিলটা আছে এটা আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে। একটু ক্লোজ থেকে দেখাই, এটার মধ্যে কিন্তু দেখেন এখানে খুব সুন্দর করে একটা কাজ করে দিয়েছে। ঠিক আছে, এখানে খুব সুন্দর করে একটা বক্স বক্স টাইপের ছোট্ট ছোট্ট করে কাজ করা আছে। তো সামনে অ্যান্ড পিছনে সেমভাবে আমাদের একই ডিজাইন থাকছে। দেখেন, খুব সুন্দর একটা ড্রেস। এবার এটার
ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি, এটার ওড়নাটাও খুব উল্টা হচ্ছে, এটা এই সাইড এই সাইড এটা এটা ঠিক আছে। হ্যাঁ এটা হচ্ছে এটার ওড়নাটা, দেখেন কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও। ইয়েলো আছে, রেড আছে, তার সাথে আবার ব্ল্যাক, খুবই সুন্দর একটা কোটা ওড়না পাচ্ছি আমরা এটার সাথে। দেখেন আমি একদম ক্লোজে আসি, এটা হচ্ছে প্রিন্টের পোর্শনটা, এটা হচ্ছে প্রিন্টের পোর্শনটা, পুরো ওড়নাটার মধ্যে এভাবে প্রিন্ট করা থাকবে। আর এটা কিন্তু কোটা টাইপের একটা কাপড়, দেখে বুঝতে পারছেন যে আমি একদম ক্লোজ থেকে আসছি যাতে আপনারা বুঝতে পারেন, এটা খুব সুন্দর একটা কোটা টাইপের কাপড়। ওকে সো এইটা হচ্ছে পুরো ড্রেসের ওড়নাটা। আর এটা প্যান্টটা, এটা প্যান্টটা হচ্ছে আমরা ব্ল্যাক কালারের পাবো, এক কালার আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই ড্রেসটা দেখেন, এটার কালার কম্বিনেশনটা কিন্তু আরও বেশি সুন্দর। আর এটার সাথে যে প্যান্টটা, এটার মধ্যেও কিন্তু আমরা সেলফ ওয়ার্ক পাবো। দেখি এটা যে প্যান্টের কাপড়টা, দেখেন দূর থেকে দেখলে মনে হবে যে একদম এক কালার একটা ব্ল্যাক কাপড়, বাট আমি একটু ক্লোজে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন, এটার মধ্যেও খুব সুন্দর করে সেলফ ওয়ার্ক করা আছে, বোঝা যাচ্ছে? একদম পুরো প্যান্টের কাপড়ের উপরেও খুব সুন্দর করে সেলফ ওয়ার্ক করা আছে। সো এই ড্রেসটা যাদের ভালো লাগছে আপনারা স্ক্রিনশটটা নিয়ে ফেলেন, খুব সুন্দর একটা কালার কম্বিনেশন। ওকে নেক্সট আমি আরেকটা কালার দেখিয়ে দিব, এটা ছিল রেড অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন, ঠিক আছে, এটা ছিল রেড অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন। নেক্সট আমরা হচ্ছে ব্ল্যাকের একটা কম্বিনেশন দেখব, ওয়াও, ওটা ছিল রেডের উপরে ব্ল্যাকের কম্বিনেশন, আর এটা কিন্তু ব্ল্যাকের উপরে রেডের কম্বিনেশন, তাই না? কালার কম্বিনেশনগুলো অসম্ভব সুন্দর করে কিন্তু করে দিয়েছে, যে কালারগুলো সবাই খুব পছন্দ করে। দেখেন সাইডে খুব সুন্দর একটা রেড কালারের প্যানেল দেওয়া আছে, এটা আপনারা এভাবে স্লিভে বসিয়ে নিলে আরও বেশি দেখতে সুন্দর লাগবে, ড্রেসের নিচেও বসাতে পারেন, ইভেন আপনার যদি ইচ্ছা হয় আপনি নেক পার্টেও ডিজাইন করে নিতে পারেন। পুরো ড্রেসটা দেখেন, পুরো ড্রেসটার মধ্যে সেমভাবে প্রিন্ট করা থাকবে, হ্যাঁ পুরো ড্রেসটার মধ্যে সেমভাবে প্রিন্ট করা থাকবে। আর এটার মধ্যেও কিন্তু আমি বারবারই বলে দিচ্ছি, প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু আপনারা এই ব্র্যান্ডের লোগোটা পেয়ে যাবেন। ওকে অরিজিনাল প্রিন্টের, অরিজিনাল হচ্ছে পিয়ানি ব্র্যান্ডের ড্রেস এগুলো। তো এই হচ্ছে ড্রেসটা, দেন হচ্ছে এটার ওড়নাটা দেখে নিই, এটার ওড়নাটা খুব সুন্দর একটা রেড আর ইয়েলো কম্বিনেশনে আছে, দেখেন খুব সুন্দর একটা ইয়েলো অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে পুরো ওড়নাটা করা আছে। ওকে খুব সুন্দর করে কাজ করা আছে, আমি একটু ক্লোজে আসি, দেখেন প্রিন্টের প্যাটার্নটা দেখে নেন, খুব সুন্দর করে ভিতরে প্রিন্ট করে দিয়েছে পুরো ওড়নাটার মধ্যে, হিউজ পরিমাণে কিন্তু লং একটা ওড়না আমরা এটার সাথে পাচ্ছি। আর এটার প্যান্টের কাপড়ও হবে রেড কালার, সি এটার প্যান্টের কাপড়ও রেড কালার, রেডের উপরে খুব সুন্দর করে জলছাপ্পা দেওয়া আছে। সো আপনাদের এই ড্রেসটা, এই কালার কম্বিনেশনটা কাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন, এটার একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন, দেন হচ্ছে আমি নেক্সট কালারে চলে যাই। নেক্সট আছে খুব সুন্দর একটা ব্লু কালার, নেক্সট আমরা খুব সুন্দর একটা ব্লু কালার ড্রেস দেখবো, ব্লু এর সাথে রেডের কম্বিনেশন। ওকে ব্লু এর সাথে খুব সুন্দর করে রেডের কম্বিনেশনে এই ড্রেসটা করা আছে, দেখেন পুরো ড্রেসটার মধ্যে এই সেমভাবে প্রিন্ট করা থাকবে। একদম ক্লোজে আসি, আপনারা একদম ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন, এখানে ছোট্ট ছোট্ট করে কিন্তু একটা জলছাপা টাইপের কাজ করা থাকবে। তো এটা হচ্ছে সাইডের বর্ডারটা, এটা হচ্ছে সাইডের বর্ডারটা, এটা আপনারা হচ্ছে ড্রেস অ্যান্ড হাতায় বসিয়ে নিতে পারেন। দেন এটার ওড়নাটা আমরা দেখে নিই, এটার ওড়নাটা খুব সুন্দর একটা ব্লু অ্যান্ড ইয়েলো কম্বিনেশন, ওয়াও, কালারগুলো কিন্তু অসম্ভব ভাইব্রেন্ট কালার। এই কালারগুলো কিন্তু যাদের পছন্দ আপনারা কেউ মিস করবেন না, কালারগুলো খুবই সুন্দর একটা ভাইব্রেন্ট টাইপের লুকস ক্রিয়েট করবে। এটার সাথে যে সালোয়ারটা আমরা পাবো, এটার সাথে সালোয়ারটা আছে রেড কালার, সেমভাবে ভিতরে প্রিন্ট করা থাকবে, ঠিক আছে, সেমভাবে ভিতরে প্রিন্ট করা থাকবে। এটা যাতে আপনাদের ভালো লাগছে আপনারা একটা স্ক্রিনশটটা নিয়ে ফেলেন, নিয়ে আমাদের পেজে অর্ডারটা প্লেস করে দিবেন। সো আজকের মতো হচ্ছে আমি বিদায় নিচ্ছি, নেক্সট আবারও নতুন নতুন কিছু ড্রেসের কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব, সে পর্যন্ত সবাই অবশ্যই ই বাংলার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।